এগুলো রেট হচ্ছে 350 টাকা কে পার কেজি সবথেকে বেস্ট ব্রিড কোনটা এই কিন্তু প্রচন্ড অ্যাগ্রেসিভ এরকম মেল যদি না থাকে ফার্মে তাহলে ফার্মের কোনোদিন উন্নতি হবে না ওয়েস্ট বেঙ্গলে যারা গোট ফার্ম করতে চাইছেন তাদের জন্য আদর্শ ছাগল কোনটা জানেন এই যে আমার সামনে রয়েছে বেঙ্গল ছাগল বেসিক্যালি বলা যেতে পারে ব্ল্যাক বেঙ্গল হোয়াইট বেঙ্গল বা গ্রে বেঙ্গল এই বেঙ্গলের 4 থেকে 5টা কালার হয় এই বেঙ্গল ছাগল ওয়েস্ট বেঙ্গলে সবথেকে বেশি অ্যাডজাস্টেবল গোট এর 1 থেকে 5টা পর্যন্ত বাচ্চা হয় আবার এই ছাগলের বছরে 2 বার প্রোডাকশন আসে সেই কারণে বড় ছাগলের সঙ্গে তুলনা করলে এই ছাগল কিন্তু কোনো দিক থেকেই কমতি নয় এ কিন্তু সমান প্রোডাকশন দেয় সমান লাভ দেয় যদি সিস্টেমেটিক ওয়েতে এই বেঙ্গল ছাগলের কমার্শিয়াল ফার্ম করা যায় হাই হ্যালো নমস্কার সবাই কেমন আছেন আমাদের এগ্রিকালচার ডায়েরিতে আপনাদের স্বাগত এবং সঙ্গে আমি সুশোভন যারা গোট ফার্ম করতে চাইছেন তাদের জন্য আজকের ভিডিওটা আদর্শ ভিডিও ওয়েস্ট বেঙ্গলের জন্য কোন ছাগল বেটার সেটাই জানাবো একজন অভিজ্ঞ গোট ট্রেডারের কাছ থেকে যিনি দীর্ঘদিন ধরে গোট ফার্মিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন এবং বিভিন্ন জাতের ছাগল নিয়ে তিনি কাজ করে নিজের একটা নলেজ বাড়িয়েছেন চলুন সরাসরি গোট ট্রেডারের সঙ্গে আমরা পরিচয় করে নিই নমস্কার দাদা নমস্কার দাদা আমার নাম সুব্রত শিকদার বাড়ি ফুলিয়া কৃষিপল্লী জেলা নদিয়া শান্তিপুরের আগরতলা ফুলিয়া আচ্ছা তো আপনি তো অনেক দিন ধরেই ছাগল কেনা বেচার সঙ্গে যুক্ত আছেন সঙ্গে একটা ছোট ফার্মও আছে যেখান থেকে আপনি আমাদের ওয়েস্ট বেঙ্গলের বেস্ট বেস্ট ব্রিডগুলো আপনি সাপ্লাই করেন তো আপনার কাছে জাস্ট একটা জিনিস জানতে চাইবো ওয়েস্ট বেঙ্গলে যদি কোনো ফার্মাররা ছাগল পালন করতে চাই তাহলে সব থেকে বেস্ট ব্রিড কোনটা বেঙ্গল ছাগল বেঙ্গল ছাগল আচ্ছা বেঙ্গলের মধ্যে যেমন হোয়াইট বেঙ্গল রয়েছে গ্রে বেঙ্গল রয়েছে বা আমি যদি ধরি ব্ল্যাক বেঙ্গল তাহলে এই এই সবকটা প্রজাতিরই ছাগল নিয়ে এই সবকটা কালারের ছাগল নিয়ে তারা কাজ করতে পারে আচ্ছা আপনি বেঙ্গলটাকে কেন প্রেফার করছেন দেখুন বেঙ্গলটাকে কেন প্রেফার করছি বেঙ্গলটা আমাদের মানে ওয়েস্ট বেঙ্গলের ব্রিড তো তা ওরা যে কোনো ওয়েদারের সঙ্গে সুটেবল করতে পারে যে কোনো মানে ওদের বলতে রোগ ব্যাধি তো নেই জিরো কস্টিং এবার খাবারের দিক দিয়ে ওরা কস্টিং কম বাইরের ব্রিড নিয়ে তো হাজার ফার্ম আছে হাজার লোকে ফার্ম করেছে আজ পর্যন্তকে বলতে হয় যে বেঙ্গল ছাগল পুষে আমি লস করেছি না একদমই নয় গ্রামগঞ্জে মহিলাদের কাছেই তো আমরা দেখি যে তারা বাড়ির বেঙ্গল ছাগল পুষে এবং আজ অব্দি তারা বলেনি যে তাদের ছাগল পালন করে লস হয়েছে কিন্তু বাইরের বিট নিয়ে কাজ করে দেখুন অনেক ফার্মার বলছে দাদা লস হয়েছে বন্ধ হয়ে গেছে হ্যাঁ আমরা দেখেছি প্রায় ওয়েস্ট বেঙ্গলে 90% গোট ফার্ম শুরু হওয়ার পরে বন্ধ হয়ে যায় তারা সঠিক ছাগল চয়েস করে না এবং তাদের কাছে সঠিক এডুকেশন নেই ব্যাস তো আপনার কাছে যে আমি ছাগল দেখছি এ তো সবই বেঙ্গল সব বেঙ্গল তো বেঙ্গল ছাগলের মধ্যে এইবার একটা খুব ভাইটাল প্রশ্ন আমার কাছে আছে ফার্মারদের কাছ থেকে আসে যে মার্কেটে প্রচুর ক্রস ছাগল আছে বেঙ্গল বলেই সেগুলো বিক্রি হয়ে যায় বা ক্রসের ছাগল আমি পিওর বেঙ্গল চিনবো কি করে যে আমার সেই ছাগল নিয়ে ফার্মিং করলে আমার অসুবিধা হবে না ক্রসের ছাগল নিয়ে তো প্রচুর হেডেক ক্রসের ছাগল রোগ ব্যাধি বেশি হয় ক্রসের ছাগল পালন করতে গিয়ে সঠিক হিসাব আসে না তাহলে আমাকে তো চিনতে হবে অরিজিনাল বেঙ্গল কোনটা আপনি যদি আমাদের একটু চেনান এর যে মাথাটা এই মাথাটা কিন্তু সবচেয়ে যত ছাগলের সবচেয়ে ছোট মাথা হয় প্লাস মুখটা দেখুন মুখটা কিন্তু অনেকটা লম্বা এক নম্বর গেল প্লাস হচ্ছে এর পিঠটা দেখুন এটা মাঝখানটা ডাউন হবে প্লাস হচ্ছে গলাটা উঁচু হবে দেখুন আর পিছনটা কিন্তু উঁচু এর কানটা দেখুন কানটা কিন্তু 2-3 রকমের এটা কিন্তু খাড়া কানে ছোটোর ভিতরে খাড়া কান প্লাস হচ্ছে শিং দেখুন শিংটা কিন্তু সোজা এসে সামনের দিকে ঢুকে যাবে পিছন দিকে বেঁকাবে না শিংটা এবার আমি দেখাবো আপনাদের মেল যে মেলের বৈশিষ্ট্য কী আছে দেখুন মেলটা কিন্তু মাথাটাও কিন্তু সেম ক্যাটাগরি দেখুন মাথাটা কিন্তু ছোট বড় নয় মাথা ছোট মুখটা কিন্তু সুসলো এবার এর কানও কিন্তু পুরো সেম আছে যে কানটা হচ্ছে কি প্লাস এর মুখের যে দাড়িটা দেখুন এই বেঙ্গলের মতন দাড়ি কিন্তু কোনো পাটার হয় না সচরাচর দেখতে পারবেন না হয়তো অন্য পাটার কিন্তু এদের মতন কিন্তু সচরাচর দেখতে পারবেন না
প্লাস হচ্ছে এরও কিন্তু গলা লম্বা, এরও কিন্তু মাথাটা ডাউন, পিছনটা উঁচু, সামনেটা উঁচু, প্লাস ঘাড়ের চুলটা দেখো, পশমটা দেখুন আপনার অতিরিক্ত কিন্তু পশম, পিছনটাও কিন্তু পুরো সেম, এরও কিন্তু পিছনটা পুরো সেমই, মানে এর কিছু বৈশিষ্ট্য কোনো আলাদা নেই। কিন্তু যত রকম পাটা আছে সবচেয়ে এগ্রেসিভ বেশি, যত বাইরের বিটে পাটা আছে এগ্রেসিভ বেশি, প্লাস হচ্ছে গিয়া এর শিংটা দেখুন, এ কিন্তু অন্য দুদাঁত হয়েছে, সবে দুদাঁত হয়েছে, এর শিংটা দেখে যখন বৈশিষ্ট্য এ কিন্তু পিছন দিকে চলে যাবে, খাড়া হবে না এদের শিং, এদের শিং দিন দিন নিচের দিকে চলে আসবে, দাঁতও কিন্তু দুদাঁত। আচ্ছা, যখন কোনো ফার্মার নতুন ফার্ম শুরু করছে সেই সময় কিভাবে ছাগলটা কিনবে, তার ধরন কি হওয়া উচিত? দেখুন, সব ছাগল তো ফার্ম হয় না, তার ছাগল কোনটা ব্রিডিংয়ের জন্য প্রয়োজন, কোনটা ব্রিডিংয়ের জন্য হবে বা কোনটা ফ্যাটিংয়ের জন্য হবে, এগুলো একটা চেনার বিষয় আছে। আচ্ছা, আর একটা দিক হচ্ছে আপনি কোন বয়সের ছাগল কিনবেন, যে আপনি ব্রিডিং ফার্ম করবেন তার জন্য একটা বয়স আছে বা ফ্যাটিং করবেন তার জন্য কিন্তু একটা বয়স আছে, সেটার দিকে কিন্তু নজর দিতে হবে। আচ্ছা, এবার যেহেতু আপনি একটা বয়সের কথা বলছেন, তাহলে ব্রিডিংয়ের জন্য হলে কি কোন বয়সের বা কীরকম ছাগল নেওয়া উচিত? দেখুন, হচ্ছে আপনি যদি ফ্যাটিংয়ের জন্য করেন তাহলে হচ্ছে কি আপনার ছোটো ছাগল নিতে হবে। আচ্ছা, ছোটো ছাগল বলতে তিন চার মাসের, মানে সবে দুধ ছেড়েছে, দুধ ছেড়েছে তিন চার মাসের ছাগল আপনি বড় করেন, সেটা মাংসের জন্য করলেন, মোটামুটি সেকে সাত মাস আট মাস বা এক বছর রাখবে, এক বছর রাখো, বড় করে মাংসের মতো করে 25-30 কিলো ওজন হবে, বিক্রি করে দিন। আর আপনি যদি ব্রিডিংয়ের জন্য করেন তাহলে ব্রিডিং জন্য ছোটো নিয়ে আপনি মানুষ করে নিন, না হলে আপনি যে আমার প্রথমবার হিটে আসবে আমি সে আপনি সেরকম ছাগল নিন। আচ্ছা, এই ছাগলের বয়স ওই তিন মাস মোটামুটি হয়ে যাচ্ছে আপনার 9 কিলো, এটার বয় এটার ওয়েট আছে আপনার 11 কিলো, মোটামুটি এর থেকে 15 দিন বেশি, চার মাসের কাছাকাছি, এটা ওরকম আছে 11 কিলো, 10-11 কিলো, এই চার মাস, এটা মোটামুটি ওই 11 কিলো 11.5 কিলো হবে, চার মাসের কাছাকাছি সব, এটার ওয়েট আছে আপনার ওই 12 কিলো, চার মাস হয়তো পার করেছে। এটা আছে আপনার ওই 12 কিলোর মতন, চার মাস পার করেছে। এটা হচ্ছে একটা ফিমেল ছাগল, বয়স আপনার 3-3.5 মাস, বডি ওয়েট মানে 10 কিলো, এগুলো রেট হচ্ছে 350 টাকা পার কেজি। আপনাদের দেখাবো এটা একটা মেল, এরকম মেল যদি না থাকে ফার্মে তাহলে ফার্মের কোনো দিন উন্নতি হবে না, এরকম মেলই আপনাদের ফার্মের জন্য। দেখুন দেখুন কতটা এগ্রেসিভ, আর মেলটা দেখুন, এই মেলটার বয়স আপনার 6 মাস পার করেছে, 6 মাস পার করে দাঁত দাঁতে দুটো, আপনার বডি ওয়েট হচ্ছে নিম্ন সংখ্যা আপনার এই 22-25 এর ভিতরে, দেখুন এতটাই এগ্রেসিভ। চলুন আর একটা আপনাদের মেল দেখাই, এই যে একটা মেল দেখুন, এও দাঁতে দুটো হয়েছে, এ বয়স আছে আপনার এই 7 মাস, 7-7.5 মাস, এই দেখুন দাঁত সবে দুটো হয়েছে, 7 মাস হয়েছে, এর ওয়েট আছে মোটামুটি ওর থেকেও বেশি করেছে, এর ওয়েট আছে প্রায় 30-এর কাছাকাছি। এরমই কিন্তু যদি পাটা না থাকে তাহলে কিন্তু ব্রিডিং ফার্মে ব্রিডিং হলে সে বাচ্চা রেজাল্ট আসবে না। চলো আপনাদের আর একটা বিড়া দেখাই, এই বিড়াটা দেখুন পুরোটা আলাদা টাইপের বিড়া, এর কানটা কিন্তু সাদা, এও কিন্তু আদাদের বাচ্চা, 5 মাস বয়স, বডি হচ্ছে 25 কিলো, এ কিন্তু প্রচণ্ড এগ্রেসিভ, আদাদের বাচ্চা কোনো দাঁত হয়নি, কোনো দাঁতে কিন্তু কোনো দাঁতে নেই, এতটাই এগ্রেসিভ। এরকম মানে বিডারে কিন্তু ব্রিডিং ফার্মের জন্য দরকার মেন কথা। এটার বয়স হবে আপনার 4-4.5 মাস, বডি ওটা আছে আপনার 13-14 কিলো, আদাত দাঁত হয়নি এখনো। এটা আমাদের ছোটো বাচ্চা, এর বয়স হচ্ছে 12 কিলো, সেখানে 12.5 কিলো হবে, ওই 3.5 মাস হয়েছে হয়তো। যে এইটা দেখাবো, এইটা হচ্ছে গিয়া আপনার ওই 5 মাস হতো হয়েছে, আপনার বডি ওটা প্রায় 15 কিলো, আদাতের বাচ্চা দাঁত হয়নি এখনো। এটা আপনার ওই 5 মাসের বাচ্চা, এগুলো দাঁত হয়নি কারণ আদাতের বাচ্চা, এরাও বডি ওয়েট 15 কিলো, ম্যাক্সিমাম 15 কিলো। এমএলটার বয়স আছে আপনার ওই 5 মাস, ওইটা আছে 15-16 কিলো, এটাও আদাতের বাচ্চা। আচ্ছা, আপনার কাছে যে পাঠাগুলো দেখলাম বা ছাগলগুলো দেখলাম, একদম তো পিওর কোয়ালিটির ছাগল রেখেছেন, তো আপনাদের কাছে ছাগলের মোটামুটি কীরকম রেটে পাওয়া যায় একটু যদি বলেন? ফিমেলগুলো যে বাচ্চা ফিমেলগুলো আছে আমি 10 জায়গাগুলো দেখালাম, এই 10 কিলো 12 কিলো, সেগুলো 350 টাকা কিলো। আচ্ছা, মেলগুলো আপনি বড় নিন ছোটো নিন 450 টাকা কিলো। আচ্ছা, আর আপনি যদি খাসি নিন বাচ্চাগুলো, সেগুলো হচ্ছে 450 টাকা কিলো। আচ্ছা আচ্ছা, আপনারা যখন কোনো ফার্মারকে ছাগল প্রোভাইড করছেন কীভাবে ছাগল দিচ্ছেন? দেখুন, প্রথমে ছাগলটা আমরা আনার পরে
গ্রাম থেকে কালেকশন করি কালেকশন করে আনার পরে ছাগলটা একটা ভিটামিনে কোষ থাকে সেটা কমপ্লিট করাই কমপ্লিট তারে অ্যান্টিবায়োটিকের কোষ থাকে সেটা কমপ্লিট করি কন্টিনিউ করে পিপিআর ভ্যাকসিন করে তারপরে আমাদের কাছে 7 দিন রেস্ট দিয়ে তারপরে মাল্টা ডেলিভারি করে আচ্ছা মানে আপনারা একদম প্রপার একটা মেথডে রেডি করে তারপরে দিচ্ছেন ভ্যাকসিনের যে পিপিটা থাকে সেটা আপনারা ফার্মারকে ফার্মারকে দিয়ে দিচ্ছেন দিয়ে দিই আমরা ওকে আর তার সঙ্গে ভ্যাকসিন করেছে সেটা চিনবে কি করে আমাদের আমাদের সব ছাগলের মার্কিং করা থাকে তিনটা চারটি করে কালার করা থাকে মানে টাইম টু টাইম যেটা করছেন সেইভাবে আপনারা করে দিচ্ছেন মার্কিং করে দিচ্ছেন ওকে আচ্ছা আপনারা কি শুধু বেঙ্গলি সাপ্লাই করছেন নাকি অন্যান্য ছাগল নিয়েও কাজ করছেন একটা যেটা নিয়ে ফার্মার মানে আগামী দিনে চলতে পারবে বা বড় হতে পারবে আমরা সেটার দিকে ধ্যান রাখছি আমরা চেষ্টা করি এরকম ভাবে আপনি আরো বহু ফার্মারদের হেল্প করুন যাতে আপনার কাছ থেকে ছাগল নিয়ে সঠিক কোয়ালিটির ছাগল চিনে তারা তাদের ফার্মটা ভালোভাবে করতে পারে আমরা ভিডিও স্ক্রিনের উপরে ফার্মারের ফোন নাম্বার দিয়ে দিচ্ছি যারা একদম প্রপার বেঙ্গল ছাগল কিনতে চান পিওর কোয়ালিটির ছাগল কিনতে চান একবার যোগাযোগ করতে পারেন এটা হচ্ছে নদিয়া জেলার ফুলিয়াতে দাদার ফার্ম একবার এসে দেখুন সবসময় ছাগল এখানে থাকে তো আজকের ভিডিওটা কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে জানান বেঙ্গল ছাগলকে আপনি চিনলেন কী কী দেখে ছাগল চেনা যায় আপনার কি ব্যাপারটা পরিষ্কার হলো ভিডিওর নিচে কমেন্ট করে লিখুন যদি না বুঝতে পারেন আমরা আবার বেঙ্গল ছাগল নিয়ে আরও ভিডিও বানাবো এবং আরও ভালো ভালো ট্রেডারদের আপনাদের সামনে তুলে নিয়ে আসবো যারা বেঙ্গল ছাগল অরিজিনাল বেঙ্গল ছাগল ফার্মারদের সাপ্লাই করছে তো আজকের ভিডিও এখানে শেষ করছি পরবর্তী ভিডিওতে আবার নতুন কোনো টপিক নিয়ে ফিরে আসবো ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই